ইফতার করা বিভিন্ন বাতিল বরকতের যখন উত্থান হচ্ছিল তখন সুন্নি জনতারা ইশারা ছিল কিন্তু নিরুপায় শেরে মিল্লাত একজন উনাকে কয় জায়গায় নিয়ে যাবে কিন্তু শেরে মিল্লাত হুজুরকে দাওয়াত দিতে না পারলো বিভিন্ন জায়গায় পটিয়া বলেন চন্দলাই বলেন আনোয়ারা বলেন হাটহাজারি বলেন বোয়ালখালী বলেন রাঙ্গুনিয়া বলেন सुन्नी जनतारा बाध्य नामिसिटी এইরকম রূপ ছিল শেরে মিল্লাত আল্লামা নঈমী চৌধুরী কবলার কাছে উনি এক সম্মেলনে বলেছিলেন যে যদি তোমরা অমুক বাতিল আলেমকে দাওয়াত দাও তাহলে আমি সেখানে উপস্থিত হয়ে যাব হয়তো তোমরা বলতে পারো হুজুর আপনাকে তো দাওয়াত দেওয়া হয় নাই আপনি কেন আসেন এখানে বিশৃঙ্খলা করার জন্য তখন উনি নিজে বলেছেন দাওয়াত দেওয়া হয় নাই কেমনে বুঝলা তোমরা তো বলেছিল আপনারা দল দল যোগদান করবে তো আমিও সেই দল দল যোগদান করার মতো একজন এইভাবে আল্লামা নঈমী চৌধুরী কবলা সুন্নিয়তের হাল ধরেছেন এবং বাতিলদেরকে দখল করে দিলেন বাংলার জমিনে শেরে মিল্লাত কনফারেন্সে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে অনেক দিক নির্দেশনা পাব ইনশাআল্লাহ বিজ্ঞ উলামায়ে কিরাম আমাদের পথ চলার ব্যাপারে देखिए दिवें शेरे मिल्लत मुफ्ती आले सुन्नत हुजूर अल्लामा नईमी साहेब किबला उनी इमाम आले सुन्नत गाजी दीन मिल्लत वाइसुल करनी एहसानी ख्वाजा बंगाल आशिक रसूल इमाम शेरे बंगाला रहमतुल्लाह अलैहिर इंतेकालेर पर जे समस्त आकाबेर उलामाए किराम बुजुर्ग उलामाए किराम সুন্নিয়তের হাল ধরেছিলেন সেই আকাবের উলামায়ে কিরামের মধ্যে অন্যতম একজন শেরে মিল্লাত আল্লামা নঈমী চৌধুরী কবলা রহমাতুল্লাহ আলাইহি বিশেষ করে আমার কথা যদি বলি আমি যে এই এশিয়া কেত দিনি প্রতিষ্ঠান জামিয়ায় ভর্তি হয়েছি এবং আমার এখানে লেখাপড়া করার সুযোগ হয়েছে সপ্তম শ্রেণী থেকে এটা একমাত্র শেরে মিল্লাত আল্লামা নঈমী চৌধুরী কবলার অবদান কারণ আমি উত্তর চট্টলার একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করতাম সেখানে যখন ছোট ছিলাম নঈমী চৌধুরী কবলা ওয়াজ করতে যেতেন দুই তিন মাইল পর্যন্ত এরিয়াতে শেরে মিল্লাত আল্লামা নঈমী চৌধুরী কবলা আসতেছেন এ কথা শুনলেই আমরা ছোট ছোট শিশুরা দল বেঁধে হুজুরের মাহফিলে চলে যেতাম হুজুরের ওয়াজ শোনার পর আমি আমার আব্বাকে বললাম যে আমি এখানে আর পড়ব না আল্লামা নঈমী চৌধুরী কবলা যে প্রতিষ্ঠানে লেখাপড়া করান আমি সেখানে ভর্তি হব তো আমার আব্বা বাধ্য হয়ে আমাকে যদিও বা ছোট ছিলাম তারপরও নিয়ে এসেছেন এই জামিয়াতে ভর্তি করে দিয়েছিলেন 1980 সালে শেরে মিল্লাত আল্লামা নঈমী চৌধুরী কবলার পদাঙ্ক অনুসরণ করে চলেছি এবং এ পর্যন্ত এসেছি আসাতাজে কেরামের দোয়ার বরকতে বিশেষ করে শেরে মিল্লাত আল্লামা নঈমী চৌধুরী কবলার স্নেহ মায়া মমতা আন্তরিকতা উৎসাহ আজকে আমাদেরকে অনেক দূরে গিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ তো দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু তাআলা হুজুর আল্লামা নঈমী চৌধুরী কবলা রহমাতুল্লাহ আলাইহির দরজাতকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করুন সবাই বলুন আমিন আর আজকে শেরে মিল্লাত ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে যে আয়োজন যারা এই কমিটির মধ্যে আছেন আমি উনাদেরকে সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অন্তর অন্তস্থল থেকে যে উনারা আজকে শেরে মিল্লাত ফাউন্ডেশন গঠন করে আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতিতে শেরে মিল্লাত কনফারেন্স উপহার দিয়েছেন উনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং এইভাবে উনারা এটা চালু রাখবেন এটা ধরে রাখবেন এই আশা
রাখছি। বিশেষ করে শেরে মিল্লাত আল্লামা নঈমী সাহেবের কবলা রহমতুল্লাহ আলাইহির কথা যদি বলতে যাই, শেরে মিল্লাত আল্লামা নঈমী সাহেব রহমতুল্লাহ আলাই উনাকে যদি আমরা একজন মুহাদ্দিস হিসেবে দেখি, তাহলে বাংলাদেশের একজন সেরা মুহাদ্দিস। উনাকে যদি মুফাসসির হিসেবে দেখি, উনি দেশের একজন সেরা মুফাসসির। উনাকে যদি আমরা মুফতি হিসেবে দেখি, উনি বাংলাদেশের মুফতি আজম। উনাকে যদি আমরা ওয়াজের ময়দানে দেখি, তাহলে শাইখ শায়খ খেতাবত সুলতানুল ওয়াইজিন। উনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উনাকে এমন নেমত দিয়েছিলেন। বিশেষ করে কিছুদিন আগে আমি ফেসবুকের মধ্যে একটা লেখা দেখেছি আল্লামা নঈমী সাহেবের কবলার ব্যাপারে, যে আল্লামা নঈমী সাহেবের কবলাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন দয়া করেছেন যে হুজুর কবলা গাউসে জামা মুর্শিদে বরহক হুজুর বানিয়ে জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বানিয়ে গাউসে কমিটি হুজুর কবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যখন বাংলার জমিনে আসতেন, বড় বড় সম্মেলন হতো, আঞ্জুমানের পক্ষ থেকে, সুন্নি জনতার পক্ষ থেকে, হুজুরের মুরিদানদের পক্ষ থেকে, তখন তো গৌসিয়া কমিটি হয় নাই। তখন বড় বড় সম্মেলনে আল্লামা নঈমী সাহেবের কেবলা যখন ওয়াজ নসিহত করতেন, হুজুর কেবলা গৌসে জামা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই আল্লামা নঈমী সাহেবের কেবলার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কে মুস্কে হাসতেন। বর্তমান হুজুর কেবল আল্লামা নঈমী সাহেব হুজুর কেবল রহমতুল্লাহ আলাই ওয়াজ শুনে বর্তমান হুজুর কেবল মুস্কে হাসতেন। আর আজ উনি যে হানাফি শেখ ছিলেন, নিজের পীর মুর্শিদের মহব্বতে বিপুল ছিলেন এবং এই দরবারে যে খেদমত করেছেন, এর সেরা এর বিনিময় এর বদল আমি দেখেছি। আমার মনে হয় এর আগে পীর বাঙ্গাল হুজুর আল্লামা সৈয়দ পীর সাবির শাহ মুজাদ্দিদুল আলী এরকম তাসরাত আর কখনো দেন নাই। হুজুর কেবলা যখন আমার নবী সাহেবের কেবলার এন্তেকালের কথা শুনেছেন, সাথে সাথে উনি লাইভে এসে আল্লামা নবী সাহেবের কেবলার শোক প্রকাশ করেছেন। তাহলে এটা আল্লামা নবী সাহেবের কেবলার একটা কত বড় পাওনা। তো নবী সাহেবের কেবলা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন উনি আপুশীল ছিলেন, উনি কোনদিন বাতালের সামনে সারেন্ডার করেন নাই। উনি এমন মুজাহিদ ছিলেন, এমন মুনাজির ছিলেন এই বাংলার জমিনে বাতাল ফেরকারা বিভিন্ন বাতাল ফেরকাদের যখন উত্থান হচ্ছিল তখন সুন্নি জনতারা দিশারা ছিল, কিন্তু নিরুপা হয়ে শেরে মিল্লাত একজন উনাকে কয় জায়গায় নিয়ে যাবে, কিন্তু শেরে মিল্লাত হুজুরকে দাওয়াত দিতে না পারলো। বিভিন্ন জায়গায় পটিয়া বলেন, চন্দনাইশ বলেন, আনোয়ারা বলেন, হাটহাজারি বলেন, বোয়ালখালি বলেন, রাঙ্গুনিয়া বলেন, কোন একটা স্থানে কোন বাতালের জামায়াত হবে, এলাকার সুন্নি জনতারা আল্লামা নঈমী সাহেবের আসতেছেন এটা পাবলিসিটি করে দিয়েছে, পাবলিসিটি করে দিয়েছে যে নঈমী সাহেবের কেবল আসতেছেন। ওরা সত্য সত্যি মনে করেছে আসলে একজন শেরে মিল্লাত উনি কয় জায়গায় যাবেন, কিন্তু সুন্নি জনতারা বাধ্য হয়ে আল্লামা নঈমী সাহেবের কেবলার নামে পাবলিসিটি করে দেওয়ার সাথে সাথে বাতালেরা তারা মাহফিলার করে নাই। এইরকম রোগ ছিল শেরে মিল্লাত আল্লামা নঈমী সাহেবের কেবলার কাছে। উনি এক সম্মেলনে বলেছিলেন যে যদি তোমরা অমুক বাতেল আলেমকে দাওয়াত দাও তাহলে আমি সেখানে উপস্থিত হয়ে যাব। হয়তো তোমরা বলতে পারো হুজুর আপনাকে তো দাওয়াত দেওয়া হয় নাই, আপনি কেন আসছেন এখানে বিশৃঙ্খলা করার জন্য। তখন উনি নিজে বলেছেন দাওয়াত দেওয়া হয় নাই কেমনে বুঝলা, তোমরা তো বলেছিল আপনারা দল দল যোগদান করবে, তো আমিও সেই দল দল যোগদান করার মতো একজন। এইভাবে আল্লামা নঈমী সাহেবের কেবলা সুন্নিদের হাল ধরেছেন এবং বাতালদেরকে দখল করে দিলেন বাংলার জমি। আল্লাহ পাক আমার উস্তাদের এই এন্তেকালের পরবর্তী সময়, উনি আসলে একজন আলেম নয়, উনি একজন বড় বুজুর্গ ছিলেন, উনি একজন বড় ওলি ছিলেন। উনার মাজার এটা আমাদের দোয়া কবুল হওয়ার একটা জায়গা হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি, ফরিয়াদ করি কিয়ামত পর্যন্ত
উনার মাজারে পাক দাদা আমার দোয়া আমাদের জন্য দোয়া কবুল হওয়ার স্থান হয় আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো নৈমিস আব্দুল কাবলার কাছে শুনেছি যদি তোমরা কোনো মশলায় আটকে যাও তাহলে আল্লামা আবুল ফসি ফুরকান রহমতুল্লাহের মাজার জিয়ারত করবে আর আজকে এই কনফারেন্স থেকে আমি বলছি আমার ছাত্র ভাইদেরকে ছাত্র দাদা আল্লামা নৈমিস আব্দুল কাবলার মাজার জিয়ারত করবে শুনেছি যে আব্বা মাহফিল থেকে এসে ঘুমাতেন না উনি ফজর পর্যন্ত কিতাব দেখতেন ফজরের আজান হলে নামাজ পড়ে তারপরে ঘুমাতেন এবং আমি তো নিজে দেখেছি সেই সময় বড় বড় সুন্নি সম্মেলন হতো সে সুন্নি সম্মেলনের মধ্যে একটা আমান বাজার সুন্নি সম্মেলন আমরা চলে যেতাম সেখানে সে আমান বাজার সুন্নি সম্মেলন নয় শুধু প্রত্যেকটা সুন্নি সম্মেলনের মধ্যে ইমাম আলী সুন্নাত আল্লামা হাশিম জাবুদ্দিন কাবলা সভাপতিত্ব করতেন এবং নৈমিস আব্দুল কাবলা প্রধান বক্তা থাকতেন সেই সময় যত উলামায়ে কেরাম থাকুক প্রত্যেক উলামায়ে কেরামকে আগে তকরির করার সুযোগ দেওয়া হতো এবং সুন্নি জনতা তাকিয়ে থাকতো শের মিলাদ কখন উঠতেছে শের মিলাদ কখন বয়ান করবেন এখন শের মিলাদ হুজুরকে আগে দিয়ে দিলে শ্রোতা তো চলে যাবে এই জন্য হাশিম জাবুদ্দিন কাবলা বলতেন অনারার লাইভে রাখি দি আছে 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 ওয়াজ করিব তো নৈমিস আব্দুল কাবলাকে রাতে তিনটার দিকে দিতেন উনি একেবারে ফজর করে দিতেন ফজর পর্যন্ত তকরি করতেন এই ফজর পর্যন্ত তকরি করে তখন আমরা কামেল ফার্স্ট ইয়ার আমি মনে কামেল ফার্স্ট ইয়ারে তখন যা আমার মনে হচ্ছে কামেল ফার্স্ট ইয়ারে অথবা সেকেন্ড ইয়ারে তখন তখসুস খেলা হতো সকাল 8টা থেকে 9টা তারপর চুরি দেওয়া হতো এই 9টা থেকে 10টার ভিতর আমরা গোসল গাসল করে খাওয়া দাওয়া করে আবার 10:30টা খেলা শেষ হতো তো নৈমিস আব্দুল কাবলাকে দেখেছি উনি তো ওই মাহফিলে সারা রাত ছিলেন সারা রাত থাকার পর উনি সকাল পর্যন্ত ওয়াজ করেছেন 3টা থেকে ফজর ওখানে ফজরের নামাজ পড়ে হুজুর আসছেন এখন 8টা থেকে তো আমাদের তাহাজ্জুদ ক্লাস করাবেন এখন ক্লাস করাতে গেলে উনি ঘুমালে হয়তো উঠতে পারেন না পারেন দেখছি উনি একটা বন্দুক নিয়ে চলে আসছেন ওই পাখি শিকার করতে রেল লাইনে আমাদের জামিয়ার পশ্চিম পাশে যে রেল লাইন আছে ওখানে এখন তো মাঠ হয়ে গেছে তখন ওখানে বিল ছিল তো হুজুর পাখি শিকার করতেছেন আবার ঠিক 8টার সময় আমাদের ক্লাসে চলে আসছে খেলাশে এসে 9টা পর্যন্ত আমাদেরকে দরদ দিয়েছেন এরপর আর ঘুমান নাই পরবর্তীতে দেখতেছি উনি সেই সময় আবার কামাল ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারের ক্লাস টিচারও ছিলেন উনি আবার এই প্রথম ঘন্টা চলে আসছেন 10:30টায় এইভাবে 7টা পর্যন্ত উনি ছিলেন নৈমিস আব্দুল কাবলাকে কোনোদিন এরকম আমি ঘুমাতে দেখি নাই ক্লাসের মধ্যে জিমাইতে দেখি নাই হামি দিতে দেখি নাই আবার 7টা পর্যন্ত ওয়াজ করার পর উনি চলে গেছেন আবার মাহফিলে কখন ঘুমাইছেন তো উনি শুধু আলেম নয় এই জন্য বলতেছি উনি একজন আল্লাহ বলি আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই কনফারেন্সকে কবুল আর মঞ্জুর করুন আমিন এবং যারা আন্তরিকতা নিয়ে আসছেন হুজুরের ফুজিলাতি আমাদেরকে মালামাল করুন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু